সময় তো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে একটি থ্রি ফেজ মোটর রিওয়াইন্ডিং নিয়ে আলোচনা করব। আজকের রিওয়াইন্ডিংটা নিয়মটা একটু ভিন্ন রকম। তা আমরা আগে মোটরের নেম প্লেটের সাথে পরিচিত হই। তো আপনারা দেখতে পাচ্ছেন নেম প্লেটটি, তা দেখেন যে এই মোটরটি এটা 1400 RPM এর একটি মোটর। তো এখানে ভোল্টেজ দেখেন 220 বা 380, কারেন্ট 1.94 থেকে 1.12। তো এখানে দেখেন দুই রকম কানেকশন দেওয়া আছে, খুবই স্পষ্ট। 220 হলে ডেল্টা সংযোগ, একটা কয়েলের শুরু প্রান্ত আর একটা কয়েলের শেষ প্রান্ত, এভাবে সংযোগ করলে এটা ডেল্টা। আর 380 ভোল্ট যদি হয় বা 440 বা 415 এরকম হলে সেটা স্টার সংযোগ। তাহলে এখানে দুটো ভোল্টেজ দেওয়া কেন, আশা করি বুঝতে পারছেন। তাহলে 380 ভোল্টে যখন চলবে তখন এই মোটরটি কারেন্ট নেবে 1.12, আর যখন এটা 220 ভোল্টে চলবে তখন এই মোটরটি কারেন্ট নেবে 1.94। তো এই মোটরটি যেহেতু RPM আছে হলো 1400, তো এখানে আমরা যেভাবে সাধারণত শেখাতাম, তো এটা 4 পোল হবে। তো 4 পোল দেখতে গেলে যেটা হয়, এটা একটু ভিন্ন রকম ডায়াগ্রাম আছে, তা আমরা সেটা নিয়ে আজকে আলোচনা করব। এই মোটরটি যে ডাটা আছে আমরা সেভাবেই কাজ করেছি। তো চলুন এখন আমরা এখানে যে কাজ করা আছে এটা বুঝিয়ে দিব এবং ডায়াগ্রামটাও দিব। তো এখন দেখেন এখানে পোল গুনলে কয়টা পাচ্ছি, দেখেন একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছয়টা, আমরা দেখতে পাচ্ছি এখানে ছয়টা এখানে পোল করা আছে, তো তিনটা ফেজে ভাগ হয়েছে, তার মানে দুটো করে পোল। তো এখানে আমরা দুটো পোল দেখতে পাচ্ছি, তাহলে সেই হিসাবে কিন্তু এটার RPM হওয়ার দরকার হলো 3000। কিন্তু এখানে আমরা এই পোল দুটো প্যারালাল কানেকশন না করে, যেমন এইখান থেকে এটার বিপরীত হলো একটা পোল, ঠিক আছে, এই দুটো মিলে একটা পোল, এটার বিপরীত এটা, এই দুটো একটা পোল, এই দুটো আরেক পোল, মানে থ্রি ফেজের জন্য যেমন এক ফেজের এই দুটো কয়েল এক ফেজের বিপরীত দুটো দুটো করে। তো এটা আমরা ডায়াগ্রাম দেখি একটু, তাহলে আরও ভালো ক্লিয়ার হব। তো চলুন ডায়াগ্রামটা দেখা যাচ্ছে। তো দেখেন যে এখানে আমরা ডায়াগ্রামে 24 স্লট মোটর। তো এখন 24 স্লটকে আমরা এখানে প্রথমত আমরা এটা তিনটা ফেজে ভাগ করে নিছি স্প্যানটা বসানোর জন্য। তাহলে 24কে 3 দিয়ে ভাগ করলে এখানে যে আমরা ডাটা আছে একটু ডাটা দেখি, 16 24 পোল, এখানে হিসাবের জন্য আমরা 2 পোলে হিসাব করছি, কিন্তু স্পিড আমরা কিন্তু 2 পোলে হিসাব করছি কিন্তু স্পিড 4 পোলে নাই আসবে, কেন আসবে আমি ব্যাখ্যা দিব। তো টোটাল কোয়েল আমাদের হলো সিঙ্গেল লেয়ার হচ্ছে বিধায় 12টা কোয়েল, 16টের অর্ধেক। এরপরে পার ফেজ কোয়েল হলো আমাদের তিন ফেজে ভাগ হয়ে গেছে 4টি কোয়েল, পার ফেজ পাঁচ পোল কোয়েল, প্রতি ফেজের প্রতি পোলের কোয়েল দুটো করে হচ্ছে, অর্থাৎ দুটো করে কোয়েল দিয়ে আমরা একটা পোল বানাবো। কোয়েল স্প্যান সিঙ্গেল ফেজ নিয়ম হলে এটা সরি কোয়েল স্প্যান 2 পোলের হলে 12 হয়, কিন্তু আমরা এখানে 2 পোলের নিয়ম না করে এখানে ভিন্ন করছি, আমরা তিনটা ভাগে ভাগ করছি সরাসরি, যে তিনটা ফেজের জন্য 8 করে আমরা স্প্যান নিব। ফেজ ডিফারেন্স দেখেন, ফেজ ডিফারেন্স কোয়েল স্প্যান 12 ধরলে এখানে 120 থ্রি ফেজের ডিগ্রি, আর একটি কোয়েলের এক পাশ থেকে অন্য পাশের দূরত্ব হলো 180 ডিগ্রি, আমরা ক্যালকুলেশন করে 8 পেয়েছি। তাহলে এখানে আমরা প্রথমে ইউ কোয়েলটি 1 থেকে শুরু করলে ভি কোয়েলটি হবে 1+8, অর্থাৎ 9 থেকে, এই যে 8 ডিস্টান্স আর কি, সেই 8 1+8 9 থেকে, আর ডাব্লু কোয়েলের 1 প্রান্তটা হবে 17 থেকে। তো এখন আমরা এই যে কানেকশনটা দেখেন, যে আমরা এখানে প্রথমে প্রথম কোয়েলটা যে 1 থেকে 8-এর মধ্যে বসাইছি, 1 থেকে 8, যেহেতু আমরা দুটো কোয়েল একটা পোল বানাবো, সেহেতু দ্বিতীয় কোয়েলটা 2 থেকে 7-এ বসাইছি, এই দুটো সংযোগ করা হয়েছে ইন্টারনাল সংযোগ। আমরা একটু একশো সংযোগ দেখলে সবগুলো সংযোগ একই রকম আছে, যেমন প্রথম যে কোয়েলটা আমরা বসাইছি 1 থেকে 8-এ, তার দুটো মাথা, একটা মাথায় যে 1 থেকে বের হয়ে সরাসরি টার্মিনাল হয়েছে U1, আর যেটা হলো 8 থেকে বের হয়েছে এই মাথাটি কিন্তু পরক্ষণে চলে গেছে দ্বিতীয় কোয়েলের সাথে সংযোগ হয়ে। দ্বিতীয় কোয়েলের যে প্রথম মাথাটা 2 থেকে হওয়ার কথা, অর্থাৎ 8-এর এই মাথাটা 2-এর মাথার সাথে সংযোগ হয়েছে, এইটাই এই যে সংযোগটা দেখানো হয়েছে। শেষে 2 থেকে 7-এ যে কোয়েলটা হলো, এই কোয়েলটা থেকে আমাদের টার্মিনাল বের হয়েছে। এইভাবেই কিন্তু আমাদের যে কয়টা আছে দেখেন, এটা একটা পোল, মানে এই দুটো কোয়েল মিলে একটা পোল হলো। তাহলে এখানে এরকম করে 1টা 2টো 3টা 4টা 5টা 6টা, আমরা মোটরেও কিন্তু এরকম 6টা অবস্থান দেখতে পাচ্ছি। মূলত এই 6টা পোল, তো এটা 3 ফেজের পোল, যে কারণে প্রতি ফেজের পোল হলো 2টো। তাহলে এখানে এই পোল থেকে এই ফেজের আরেকটা পোল হলো সম্পূর্ণ এর বিপরীত অবস্থানে আছে, অর্থাৎ এটার বিপরীত অবস্থানে এটা, ঠিক আছে, এই যে এটার বিপরীত অবস্থানে এটা, তো এটার বিপরীত অবস্থানে এই যে এটা যে ভাঙা আছে এই অবস্থানে, ঠিক আছে। তো এখন
আমরা এই কানেকশনটা কেমন হয়েছে এটা বোঝার জন্য আমরা যেমন এগুলোকে অনেক সময় আর ওয়াই বি দ্বারা অথবা এবিসি দ্বারা মার্কিং করতে পারি। যেমন আমরা যদি এটাকে বলতাম যেটা আর, এটা ওয়াই বি, তারপরে আবার ঘুরে আসতো আর, ওয়াই এবং বি, তাহলে আর এর সাথে কিন্তু আর কানেক্টেড হবে, ওয়াইয়ের সাথে ওয়াই কানেক্টেড হবে, আর বির সাথে, সরি, বির সাথে বি কানেক্টেড হবে। তো দেখেন যে এখানে আর, এই যে আমাদের এখানে যে এই পোলটা হলো, এই পোলটা এখান থেকে এসে আবার যে আর কোল আছে তার সাথে সংযোগ হয়েছে। এখন এই সংযোগটা কেমন হয়েছে, এখানে যে ছোট কয়েল থেকে বেরিয়েছিল সেই টার্মিনালটা কিন্তু এসে এখানে বড় কয়েলের সাথে হয়েছে। তার মানে আমরা এখানে যখন এটাকে শুরু বলতেছিলাম, এটা শুরু, তাহলে এটা হয় শেষ। অনুরূপ এই কয়েলের এটা হলো শুরু এবং এটা হলো শেষ, তাহলে এখানে শেষ আর শুরু সংযোগ হলে এটা অনেকটা সিরিজ সংযোগ হয়েছে যেহেতু এই সংযোগে। তো এখানে এই সংযোগের ক্ষেত্রে আমাদের স্পিড কিন্তু কমে আসে, ঠিক আছে? দুই পোল হলে যে স্পিডটা হতো, যদি আমরা এই সংযোগটা, এই শেষ সংযোগটা যদি এই শেষে দিতাম, এখানে তো এই টার্মিনাল বের হয়েছে, আমরা যদি এটাই টার্মিনাল বের না করে এই পাশ থেকে টার্মিনাল বের করতাম, তাহলে কিন্তু মোটরের স্পিড আরও বেশি হতো। এখন দেখেন আমাদের এই কানেকশনটা করা আছে 1400 RPM-এর জন্য, তাহলে অনুরূপভাবে যেমন এই পরবর্তী কয়েলটা আমরা শুরু করব কোথা থেকে, নয় থেকে। তো নয় থেকে পরবর্তী পোলটা, এই যে নয় থেকে আমাদের ভিটা শুরু হয়েছে, ভিতরে কানেকশন দুটো কয়েল একভাবে হয়ে এই যে আবার ছোটো কয়েল থেকে টার্মিনাল আসছে, সেটা আবার দেখেন যে আমরা এইভাবে যেভাবে সংযোগ করছিলাম যে এটা বির পরে বিতে হবে, তো এটা দেখেন বি থেকে আবার বিতে গেছে। তো এখান থেকে এটা শেষ এসে এ শুরুতে গেছে, আমাদের এই ছোটোটা থেকে টার্মিনাল বের হয়েছে। অনুরূপ আমাদের এই যে ডাব্লুটা 17 থেকে বের হবে, দেখেন এখানে 17 নম্বর যে স্লটটা আছে এটা থেকে আমাদের ডাব্লুটা বের হয়েছে, ঠিক আছে? তো আমরা এটাই মোটর একটু দেখব। এই যে আমাদের মোটরটি, তো চলুন আমরা মোটর এটা দেখি। তো মোটর এটা যদি আমরা দেখি, তো দেখেন যে এই যে এই কয়েলটা আমরা যদি এটা শুরু করি, এই যে বড় কয়েলটি, তো এই কয়েলের এখানে যে ছোটটা, এই যে ভিতরে আরেকটা, প্রত্যেকের ভিতরে কিন্তু আরেকটা করে আছে, অর্থাৎ এটা 1 থেকে 8 গেছে। আমরা যদি গুনি 1, 2, এই দুটো 3, 4, 5, 6, 7, 8, এটা হলো 8 পর্যন্ত। তো এই যে এটার সাথে আমাদের এই ছোটোটা থেকে টার্মিনাল, এদের ভিতরে কিন্তু একটা সংযোগ অলরেডি হয়ে গেছে। তো এখন আমাদের এই বড়টা থেকে টার্মিনাল আর এই ছোটোটা থেকে টার্মিনাল, আর এই এই বড়টার এই টার্মিনাল এই ছোটোটার সাথে কিন্তু আমরা লাগাই দিছি, একবারে পেছাই লাগাই দিছি আর কি। তাহলে এই যে টার্মিনাল দুটো, অনুরূপ এর বিপরীত কি দেবো, যেমন এটা যদি আমরা আর বলি, এরপরে এটা হলো ওয়াই, এটা হলো বি, তারপর এটা হলো আর, তাহলে এটার সাথে আমরা এটা সংযোগ করব, ঠিক আছে? তাহলে এটার যে শেষ, এর শেষের সাথে আমরা এর বিপরীত, সম্পূর্ণ বিপরীত, এটা যেখানে এর থেকে সম্পূর্ণ 180 ডিগ্রি বিপরীত সাইডে এটা আছে, তো এর যে শুরুটা আছে এই শুরুটা লাগাই দিব। তো এই শুরুটা যখন লাগাই দিলাম, এটা তো ইন্টারনাল কানেকশন হয়ে গেল, তাহলে আমাদের টার্মিনাল থাকছে এটা, এবং এর যে শেষের যে টার্মিনাল ছোটরা থেকে বের হবে এই পোলের, এই যে ছোটরা থেকে বের হয়েছে এটা, তাহলে এই মুহূর্তে আমাদের এই যে দুই টার্মিনাল এখানে বেড়াই যাচ্ছে, এটা হলো আমাদের U1 U2। এরপরে আমাদের এটা যেহেতু এক ছিল, আমাদের নয় থেকে V1 বের করার কথা, তাহলে এটা হলো 8, 8-এর পরে হলো 9, তাহলে এটা আমাদের V1 হবে, আরেকটা টার্মিনাল। তো এটার যে শেষ আছে এটার সম্পূর্ণ বিপরীত আছে কি, এটা এর থেকে বিপরীত সাইডে, সম্পূর্ণ বিপরীত সাইডে এটা, তাহলে এটার সাথে আমরা এর যে শেষটা, এর শুরুটা আমরা সংযোগ করে দেব। দেখে যেতে হবে বড় কয়েল থেকে আমরা শুরু করছি, এটাই এটা সংযোগ করব। এখানে ইনসুলেশন উঠাই সংযোগ করতে হয়, আমরা জাস্ট আপনার বোঝানোর জন্য সংযোগটা করছি। তাহলে এটার এখন যে এই টার্মিনালটা থাকলো V1 হিসেবে, এবং এর যে ছোট টার্মিনাল এটা, এটা হবে V2, ঠিক আছে? এখন আমাদের এর পরে যে কয়েলটা, এটাই কিন্তু 17। তো এখন আমাদের এখানে তো এটা থেকে আমাদের টার্মিনাল হবে W1, এটা হলো W1। তো এই W1 থেকে এর যে ছোটোটা আছে, ছোটো কয়েল থেকে বের হয়েছে এখানে,
এই টার্মিনালটা সংযোগ হবে পরবর্তী এর বিপরীত সম্পূর্ণ অপোজিটে যে টার্মিনাল আছে তার শুরুর সাথে এটার সাথে। এই সংযোগগুলো আমরা ইনস্টলেশন উঠিয়ে ভালো করে দিয়ে তাহলে আমরা যে ছয় টার্মিনাল দেখালাম এটা যে শেষ টার্মিনালটা বের হবে এটা হলো W2, এই ছোটটা থেকে বের হবে এখানে এটা। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, যেহেতু আমি ডায়াগ্রামটা দেখাইছি এবং কাজটা দেখালাম, তো সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমাদের এই ভিডিও যদি ভালো লাগে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করুন।